দেওয়া হলো ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সেক্ষেত্রে রাজ্য থেকে কি আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে কি রাজ্য দায়িত্ব পুরোপুরি কি সরিয়ে দেওয়া হচ্ছে আমি এখানে এমপি আছি এখানকার একজন সাধারণ কর্মী হিসাবে থাকবো এখানকার পার্টির ডিসিশন নেবে আমাকে কী কাজ দেবে আর যারা আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছেন তারাও দেশের কোথায় কী কাজে লাগবেন তারা ঠিক করবেন পার্টির সাধারণ কর্মী হিসাবে আমি আছি পার্টির যে দায়িত্ব সে কাজ করবে একদিন আমাকে প্রেসিডেন্টের কাজ দেওয়া হয়েছিল তার সারা রাজ্য ঘুরে আমি সংগঠন দাঁড় করার চেষ্টা করেছিলাম পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সংগঠনের হিসাবে দাঁড়িয়েছে এবারে ক্ষমতায় আসার জন্য লড়াই চলবে রাজ্য সভাপতি হিসেবে আপনার এই মর্নিং ওয়াক খুব বিখ্যাত হয়েছিল আজকের মর্নিং ওয়াকটা কি একটু অন্যরকম অন্যরকম কিছু না একই রকমই আছে আজকে একটু দেরিতে এসেছি বৃষ্টি চলছিল বলে তো আমার জীবন সাধারণভাবে যেটা থাকে ওটা আমার সাধারণই থাকে পার্টির দায়িত্ব ডিউটি হিসেবে চেঞ্জ হয়ই হয় সেই অনুযায়ী কিছু আমরা পরিবর্তন করি কিন্তু আমার একটা নিজস্ব জীবন পদ্ধতি লাইফস্টাইল আছে আমি সকালবেলা উঠি মর্নিং ওয়াক করি কোথাও এক্সারসাইজ করি আর সবাইকে নিয়েই হাঁটতে বেরোই যেখানেই যাই সারা রাজ্যে দেশে দেশের বাইরে গেলেও একই রুটিন থাকে আমার তো সেই জন্য সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এখন কী হয় বাইরে বেরোলে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয় অনেক লোকের সঙ্গে দেখা হয় এইটা একটা অন্য ব্যাপার আছে সেটা থাকবেই বলছি সুকান্তবাবুকে কালকেই দায়িত্ব দেওয়া হয়েছে সন্ধ্যেবেলা আজকেই তিনি সকালে যখন কলকাতায় এসেছেন তিনি স্পষ্টত বলছেন যে রেজাল্টের জন্য স্ট্র্যাটেজিগত ভুল ছিল দলের সেটা আমরা সবাই অনুভব করছি যে হয়তো কোথাও স্ট্র্যাটেজিতে ভুল ছিল সব ফেজে কিছু না কিছু ছিল সেটা আমরা রিয়েলাইজ করব প্রথমবার আমরা ইলেকশন লড়ছিলাম পশ্চিমবঙ্গে জেতার জন্য এত বড়টা ইলেকশন এত বড় চ্যালেঞ্জ তো খানিকটা আমরা সফল হয়েছি অর্ধেকটা বাকি এবারে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে প্রত্যেক ইলেকশন আলাদা স্ট্র্যাটেজি হবে আগামীবারে পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি হবে কোথাও কি রেজাল্ট খারাপের জন্য আপনাকে সরিয়ে দেওয়া হলো সেটা তো দিল্লির লোকেরা বলতে পারবে আমি জানি না আপনার নতুন দায়িত্ব পাওয়ার জন্য বাবুল সুপ্রিয় আপনাকে অভিনন্দন জানিস একই কটাক্ষ করেছেন আপনার আপনার বর্ণ পরিচয় পড়া দরকার কারণ আপনি যে শব্দটা লিখেছেন সেখানে ভারতীয় রাজ্য সভাপতি এটা নিয়ে আমি কটাক্ষ করছি আমি জানি না কে লিখেছে ভারতীয় জনতা পার্টির রাজ্য কি বলে সহসভাপতি সর্বভারতীয় লেখা আছে ভালো করে পড়ে করে দেখুন উনি হয়তো অন্য কারো লেখা পড়েছেন আমি যেটা পোস্ট করেছি সেটা পড়তে হবে অন্য কেউ বলে তার দায় আমি কেন নেব তৃণমূলের নেতা সৌগত রায় বলছেন যে আপনার নিজে থেকেই পদত্যাগ করা উচিত ছিল আরও আগে সৌগত রায় কী করবেন ওইরকম চামচাগিরি করে আমি রাজনীতি করিনি মাথা উঁচু করে করেছি চোখে চোখ রেখে কথা বলেছি আগামী দিনেও করবো উনি ওনারটা ঠিক করুন কী করবেন ভারতীয় জনতা পার্টিকে কে জানতো পশ্চিমবঙ্গে কেউ চর্চা করতো না উনি কোনো স্টেটমেন্ট দিতেন বিজেপিকে নিয়ে দিতেন না আজকে এটা ওনাকে করতে বাধ্য করেছি আমি সুকান্তবাবু আপনাকে সফলতম সভাপতি বলেছেন এক্ষেত্রে সুকান্তবাবু আজ থেকে ধরুন কাজ শুরু করবে আপনি আমিও শুরু করবে আপনি আমিও হিসেবে কতটা আমিও অভিনন্দন জানিয়েছি এবং আমিও ভগবানের কাছে আশীর্বাদ করো উনিও সফল সভাপতি হন এবং আপনি যে পদ্ধতি দল এগিয়ে নিয়ে যেতেন বা গিয়েছেন সেই জায়গাগুলোতে সুকান্তবাবুকে হেল্প করবেন আমি তো হেল্প করার জন্য তৈরি আছি কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম গত 5 বছর যেভাবে কাজ করেছি তখন একটা আলাদা পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে বিজেপির নাম কেউ নিত না বিজেপি ছিল না আজ বিজেপি প্রধান বিরোধী দল এখানে বিধানসভায় হোক লোকসভায় হোক টিএমসির কাছাকাছি আমাদের শক্তি তো আমরা অন্য একটা দায়িত্বশীল দল হিসেবে কাজ করব সেই জন্য সুকান্তবাবুর মতো বয়স কম অভিজ্ঞতা কম হতে পারে কিন্তু খুব পরিপক্ক এবং বুদ্ধিমান শিক্ষিত মানুষ আমার মনে হয় এই ধরনের একজন যুবককে পার্টি দায়িত্ব দিয়ে অনেক ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দায়িত্ব দিয়েছে বাবুল সুপ্রিয় চলে যায় শনিবার দিন উনি চলে গিয়েছেন খুব তড়িঘড়ি আপনাকে সরিয়ে দেওয়া হলে আরও একদিন টানা হলে বাবুল দার মতো অনেকেই যাচ্ছে আরও যেতে থাকবে তাতে পার্টির সংগঠনের যে প্রক্রিয়া সেটা চলতেই থাকে সেটা চলবে না তৃণমূল তো বলা যে সুকান্তবাবুকে করা হলো কিন্তু উত্তরবঙ্গের ফলে বাংলার এটা টেম্পারমেন্টটা বুঝতেই অনেকটা সময় চলে যাবে বলছে যারা বুঝতে পারে না সারা জীবন বুঝতে পারে না আর যে বোঝে সে দুদিনেই বুঝে যায় তো সেই জন্য দক্ষিণ বাংলা থেকে আমাদের বিধানসভার মাননীয় বিরোধী নেতা হয়েছেন আর উত্তরবঙ্গ থেকে বিজেপির প্রদেশ সভাপতি হয়েছেন এই যে দুজনের সম্মিলিত প্রয়াস বাকি আমরা সবাই তাদের সঙ্গে আছি এবার দেখবে উত্তরবাংলার মানুষের যে অভিযোগ ছিল এতদিন ধরে সেগুলো এক একটা জিনিস আমরা পুরো করছি প্রশাসনিক হিসাবে কেন্দ্র সরকার তাদের কাছে সুবিধা পৌঁছে দিচ্ছে রাস্তাঘাট যাতায়াত অন্যান্য উন্নয়ন মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সেগুলোর জন্য সহযোগিতা করছেন এইমস কেন্দ্র সরকার ওখানে করতে চেয়েছিল মমতা ব্যানার্জি জমি দেননি আর সংগঠন হিসাবে আমরা ব্যালেন্স করছি পুরো বাংলার সঙ্গে এটা প্রথমবার কলকাতার বাইরে দুজন নেতা হয়েছেন বাকি কলকাতা কেন্দ্রিক নেতা ছিল তাহলে কলকাতার উন্নয়ন হতো বাংলার উন্নয়ন হয়নি আমার মনে হয় এবারে সামগ্রিক বিকাশ হবে সময়োচিত সিদ্ধান্ত ঠিকই আছে সবারই তথাকথার মতো যারা আমাদের সিনিয়র লিডার আছেন সবারই স্বাগত করা উচিত এবং সহযোগিতা করা উচিত যাতে একজন যুবক সভাপতি আমাদের পার্টিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন
না এই বিজেপির এক একজন যে দল বদল করেছে, এক এক কিছু জন বেসুরো আছে, না আপনার ব্যক্তিগতভাবে মনে হয় কি এই যে সরিয়ে দেওয়াটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কোনো বিশ্লেষণ সরিয়ে দেয়নি, আমাকে আমার অভিজ্ঞতা বেড়েছে বলে পার্টি আমাকে বড় দায়িত্ব দিয়েছে। আমি জুলাই মাসে গেছিলাম, ইলেকশনের পরে মাননীয় রাষ্ট্রীয় সভাপতির সঙ্গে বসেছিলাম, অনেকক্ষণ এক ঘন্টা কথা হয়েছে বাংলার রাজনীতি সম্বন্ধে, এখানকার সংগঠন সম্বন্ধে। আমি তাকে বলেছিলাম, তো আমি তো একটা দায়িত্ব অনেক বছর পালন করেছিলাম করেছেন, আমার একটা মিশন ছিল, সেটা অর্ধেক পুরো হয়ে গেছে। পার্টি নতুন দায়িত্বে নতুন ভূমিকায় এসছে, সেরকম পার্টির সমস্ত স্তরে পরিবর্তন হওয়া দিয়েছে, নতুন নেতৃত্ব আসা উচিত যাতে নতুন ভূমিকা পালন করতে পারে। আপনারা ভাবুন, কয়েকজনের নাম ছিল, সুকান্ত দার নামও ছিল তার মধ্যে, যুবকদের মধ্যে আমি বলেছিলাম যে এই লোক আছে।